ইয়া তো ভাই মেহেদি অনুষ্ঠান এত রোগ খেখানি যেন মাজারের তবু রোগ বাড়ের ফ্যান। আরে বাপ রে বাপ, ডজনে ডজনে উঠে দে, এগুন বাবি এগুন মামি এগুন, ওরে খেলার হ উড়ি জামাই দইস খুদু আছে। আরে বাপ রে বাপ, বন্ধু বান্ধব মেহেদি অনুষ্ঠানে নুয়াইছে না ববরা তোর ধরি দেখাই দে দিবে তোর ভাবি ইয়েলে কুড়া বাগাদের দে ইবে তো আরেকদিন বিদেশ গেলে গেলে যেন দূর করে লই যেত গেফারের মতো হতর বিয়াক কল মানুষ আর ইতার আর কথা করছ তোর বউ আমানত বিবি আর রসুল কথা বিবিটা আমানত তুই আমানতই বেড়ে পরিচয় করে দর্দ জগতের এবে তোর ভাবি বে তোর আরেকদিন বিদেশ যাবি কই দূর করি বউ গলো হেরিতে কত হাজার বিদেশি অলা বোমার আইয়ে কইতে নি এলে তোর ভাবি কই দেখা দিউস দে খবরদার ভুল ভুল ন করি গো এটার তো গোসাল আর আন কথা হ্যাঁ মিডে মিডে করি কই দাও ভাই খাইবে লাভি বলি আরে আল্লাহ বুঝিবে তৌফিক দান করো মা মেনা আজ দেখো ইয়ে না আব্দুল মুত্তালিব ইবে তো ওয়াকানা মুজিবুদ্দাওয়া মুস্তাজাবুদ্দাওয়া আল্লাহ আমেনাকে তো চোখে দেখলাম না মেয়েটাকে এত দূর থেকে এসেছি তই কাবা শরীফ যদি পাশে থাকতো খাবার গিলাপ ধরে তুমি আল্লাহর কাছে যদি ফরিয়াদ করতাম আমাকে আলহাম জানাইতে নইবে ঠিক আছে নইবে ঠিক নাই একটা কানে শুনতাম কিন্তু আমি কাবার থেকে তো অনেক দূরে এখন তো উন্নম না নইন্নম গায়বতুন বলে আবাস আইয়ে আসিবের কথা কত কাবাত আল্লাহ আছে বাড়ি জানো কি আল্লাহ নাই নিয়ে বুঝছ ওয়াই যা সালাকা এবাদি আন্নি ফাইনি করিব ও আব্দুল মুত্তালিব কাবার যেরকম আল্লাহ আছে কাবার বাইরেও আল্লাহ আছে তুইবে কবুল হইব না ফালিয়াস জিবুলি ওয়ালিয়ুক মিনুবি লাল্লাহুম ইয়ার শুধু আর বেজাল সারা সাহাবত্য নো জিবে পর্দার ভিতর থাকে আল্লাহরে ন দেখে দেয় গোড়া দুনিয়া পাগল আজ দেই বেলাইলে ঠান্ডা আমি কই যেত গই আন দেখাত পাগল আছে ঠিক মা মেনারা সাহাবত্য নয় দূরত কবুল করি গেল বড় করি হ আই মামেনার আব্বা জান আব্দে মনাপ কবুল এই আব্দুল মুত্তালিব কত কি মাই ফত নসাইলিয়ে কবুল কেন করলিয়ে কথা খামুই ইশারা এই কন নেই ইশারা হয়ে গেল তো কি হবে আই আব্দে মনাপ মামেনার আব্বা জান আপনার মেয়েটাকে নিয়ে আপনি বর্রা বিনতে উজমা রসুলের নানি আপনারা দুজন মেয়েকে নিয়ে খাবার শরীফ তাক আমি বৃহস্পতিবার রাতে আসবেন একা বড় করি নখত দিতেরা খাবার শরীফের দরজা আসবেন আমি আমার ছেলেকে নিয়ে আবদুল্লাহকে নিয়ে খাবার শরীফের দরজা বরাবর আসবো জুমার রাতে একা জড়ো করে কইতে দিবে জুমার রাতে আসবেন আই আমেনার আব্বা জান আপনি কাবা শরীফের বাম দরজাটা ধরবেন ছোট বরাবর আমি আব্দুল মুত্তালিব ডান দরজার ছোট বরাবর ধরব মেঙে আর ছেলে কাবা শরীফের দরজা বরাবর রাখবো আমরা দুজন বিবাহর সাক্ষী থাকবো আর এই বিবাহটা কবুল করাইবেন লামকানের আল্লাহ বড় করি হ আসলেন ধরলেন মামানার আব্বা জান দুইশো কোরবানি অর অর করে পড়তে লাগলো আব্দুল মুত্তালিব দবিয়ায় খাইন থেকে লাগবো এইস চোখের পানি কেন ভরতেছে গ্রামের একজন মানুষ নগণ্য মানুষ নালায়েক মানুষ কি জন্য আপনি আপনার ছেলের জন্য আমার মেয়েটাকে কবুল করলেন আমি এখনো বুঝতে দেখেন নাই দন নাই কিছু বলবো কিছু দিব এরকমও কিছু কিসের জন্য কবুল হলো আমি তো জানতে পারি নাই
শুনো, আপনার মেয়েকে আমি কবুল করেছি দ্বন্দ্ব লোক চাই নাই, শুধু একমাত্র আল্লাহর পছন্দ হয়েছে পর্দা। পর্দার কারণে গোড়া বংশ একটা মেয়ে যদি নেককার হয় গোড়া বংশ তার দামি। আমরা রাবিয়া বসরির নাম শুনেছি গোড়া বংশ দামি, কারণ রাবিয়া বসরি পর্দার ভিতর থাকতো, উনি যেদিন হজে গেলেন আল্লাহর কাবা উনাকে রিসিভ করার জন্য চলে এসেছে। পর্দাই এনে তো দাম এসে হন নি, হবে নাকি গো? এখন পর্দার ওয়াজ গরিবের কোনো সুযোগ আছে না? সুযোগ নাই। যেই যে নারী কমিটিয়াল বার হইয়া এত এত টুকু লাগাই দে মাথা, এই যখন ডালা বই ডালা। এখন যদি জাহাঙ্গীর হুজুর পর্দার ওয়াজ করি, আন্দর কিলে তুন ব্যানার একখান সাবাই নারী কমিটিয়ে ফেরত বাজায় জাহাঙ্গীর হুজুরের ল কে তুই আর কালে ফেল। ফর্দার কথা আল্লাহ কইয়ে দয়াল নবী কইয়ে সুন্ন ন মুস্তাম ন মবানো ওয়াজিব ন ফরাস কই ওখানে? আর তুই আরে ফেরত বাজাই রে, আরে লই ফেল ব্যানার ফেরত বাজাই জাহাঙ্গীর হুজুর রে ল, কোনো সুযোগ নাই। শেষ জমানা আগেই হবাই, শেষ জমানা কঠিন নাকি সম কঠিন নাকি? জেল্লা কই বেল্লা বাজি যাবি কই ঠিক নে? এই বড় করে কন নি ইসলামী এক সময় বেদন মিরাত বিক্রি করে দিব। 360 মূর্তি আছিল কাবাত, হব দয়াল নবী যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন এই যখন নি আরবের বড় বড় কাফেররা বলতে লাগলো রসুলের দল যখন বাড়ি হয়ে গেল আর রসুলের ফিচ্ছে ফেলাইবে ওখানে সুযোগ অনার খাবো তক নি মতিউ তক অনারও আর ইজ্জত করি। দয়াল নবী বলতেছে আমি মূর্তিকে ইজ্জত করার জন্য আসি নাই, এ মূর্তিগুলো দূরীভূত করে কাবাকে তওয়াফ করে করে জুলুস করে করে কাবার কসবো গোড়া পৃথিবীত ফোঁসার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। প্রয়োজন অজনগরি যাইম গুদি তোক মগর মূর্তি বুঝো এই যখন নি বুঝো তাই না গোসালা না নাই অজর তো নাই সে দে অজর তো নাই মাথার টু বিয়ে দিয়ে গাল ফুরই না দাঁড়ি ব্যানার একখান গেড়ে দে দে আজি আব্দু সালাম শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা মাথার টুপিও আছে এক গাল ফুরে না দাঁড়ি হিন্দি বাম ডান্ড দিতে নি বামড দি মা জননি ও মা যখন নি রসুলে দুরাই নি ইবে স্বাগতম জানার দে আব্দুল সালামে আজি আজি আব্দুল সালাম শারদীয় দুর্গারে শুভেচ্ছা সম্পূর্ণ সঙ্গে সঙ্গে ইমান চলে গেছে এটা শরীয়ত। কোন মুসলমান যদি কোন মূর্তিকে স্বাগত জানায় সঙ্গে সঙ্গে ইমান যাবে তো না গেই গই যাইব দিবে ভবিষ্যৎ ইমান কি গেই গই ইমান গেই গই আজি আব্দুল সালাম শারদীয় দুর্গারে কি শুভেচ্ছা 12ই রবিউল আউয়াল আসছে গোটা কুল কায়নাত খুশি হইয়ে এ দয়াল নবী আইও নে আনা নূর মিন নূরিল্লাহ ওয়া কুল্লু মিন শাইইন নূরি দয়াল নবী ওগো দান নূর দিয়ে গোটা পৃথিবী আলোকিত হইয়ে সৃষ্টি হইয়ে মুসলমান গাল ভরেন না দাড়ি মাথার টুপি একখান ব্যানার আর রসুলের আগমন লাই ন তুলে হন নেতা একখান ব্যানার কিন্তু শুভেচ্ছা জানার দেখা যায় মায়ে ফেডল লই যান নারকল ন খা কুচল ন খা অডে যাই রে ফসাদ খাদ দে এসে খান নি কে খাদ দে ফসাদ সম্পূর্ণ হারাম ফসাদ এখন সম্পূর্ণ হারাম
হুজুর আরাম কইয়ে নারকলি এন তো আলাল জিনিস, খুশেলিয়ে নালাল জিনিস। তুমি তো মত ভাই মশলা নাও বুঝস, তুই তো ডলার কলার বদলি গিয়ে গই নেতা গিরিলে আসল কাবে লালি উগ্গ কুরো কুরো কন কুরো উগ্গ বারমর কুরো ইবা হালাল কুরো ইবা মুসলমানে যাতে লইয়া খালাল ইবা আল্লাহ আকবর ইবা যাতে এন্দুর করত গেই গই ভগবানের নামে ইবা হারাম গেই গই জিনিস খালাল জাঙ্গা যাইরে হারাম হইছে কি দি এটা মশলা বুঝেন নি জিনিস কি ইতারা বুঝেন না পারি জিনিস কি কিন্তু জাগাজ যাই রে হারাম হয়ে যাবে ঠিয়াই বে খালাম না ঠিয়াই বে ঠিয়াক সত ওটা একশো তো ঠিয়া দেশো না হদল আসো না আর এখন মাসে মাস ঠিয়া দিবি দেরি আর ঠিয়া ফাঁসশো প্রতি মাসে এ দূর খালাল ঠিয়াই কি হয়ে গিয়ে দে বুঝাই তার কি নিয়ে খাইলেও ইয়ম তো ভাই উদ দূর করি আর বাজাই না তুই সবার ধরলে আইয়ন মা মেনা শাদি মুবারক ওইয়ে না ওই হনা আর কাম বড় করি হন ওই গে গই হন ধর্মের প্রতি আর আর আক্রোশ আলিয়মা আকমাল তো লাকু দিন আর আর গো পরিপূর্ণ হয়ে গিয়ে গই এটা কেয়ার ধর্মর মত আজ করার কোনো সুযোগ ঠিক নিয়ে এই যে হন নেই ঠিক তুই উতারারে কিরকম আর মুসলমান শত নব্বই জন উতারা দশজন আর দয়াল নবী অগত দিতার আরে আঘাত করিবার বড় কথা কইবার কোনো সুযোগ তো কিরকম ইটার আরে ফারা দনের দায়িত্ব যারা রাষ্ট্রনায়ক তাইব তারার কিন্তু স্বাগত জানাইবার কোনো সিস্টেম নেই ইটারা জিম্মেদারি লিখতে নিবি কিন্তু স্বাগত জানো দেখতে তুমি দয়াল নবীরে সাহাবিয়ে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আর একজন বেদর্মিয়ে দাওয়াত দিয়ে আর একজন বেদর্মি যাইম না আর রসুলক এমন ভাবে যাও যা তোমার আদর্শ দেখে তারা মুসলমান হতে বাধ্য হয় আর তুই যদি যাইয়েরই তার বিতর্ক লই যাস গই তাহলে জন তো নজনান হারাম এই যে কন নেই ঠিক আছে না তাহলে ভাই অল মুরব্বী অল আর আর নামাজ খটাইব আটটায় নে আর আর যথা টাইমে আটটায় নামাজ পড়ি ফেলাই না ইতারা কী কর কী কর কারণ কোনো মসজিদ টসজিদ যেন জামিলে নয় আটটায় নামাজ চান পড়ি তারপর আর কেয়াম মোনাজাত করি অনারা তো দেখছি এদার ফর আর তো ওইব তাহলে এটা উগ্র আগা আজান দি ফেলে তো হইও নইলে না দিব সালাত তাহলে আটটার পাঁচ মিনিট আগে আজান দি নামাজ পড়বি লিমদের ঠিক আছে তাহলে আসান ভাই এরা মুরব্বীরা কী বলতে চাইলাম অ তুই বইও মুরব্বী কদ না দেখার এই ঠিক আছে এখন কী বুঝাইতাম চাইলাম মা মেন আল্লাহ শাদি মুবারক হইয়ে না আবদুল্লাহ রদিয়াল্লাহ তালানহু মা মেনাকে নিয়ে গর মোবারকে গেলেন গড় গড় হ্যাঁ গড়ল যে যারা অজত গেইন তারা হইতারন মক্কা শরীফের ফাঁসে সাফা মারুয়া মক্কা শরীফের ফাঁসে সাফা মারুয়ার ফাঁসের ডাক দিয়েছিল আবু জাহেলের গর আবু জাহেলের গড়ের পরে আসিল দয়াল নবীর গর বুঝত আছে না কিন্তু এখনও দয়াল নবীর গর মোবারক ইয়ান আছে কিন্তু ইয়ান লাইব্রেরি করি গিয়ে গরল লগি গড়ে নেওয়ার পরে মা মেনা বলে জীবনে একজন পুরুষকে আমি দেখতেছি যার চেহারা লাইটের মতো জ্বলতেছে কপালটা নূরের মতো জ্বলতে লাগলো মা মেনা বলে যার লাস্তাদি যিনি বলে হাঁটলে হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে ওকে দেখে থাকতো একজন ন দুজন ন তিনশো জন মহিলা স্বামী নেওয়ার জন্য পাগল হয়ে গেল সেই স্বামীটা আজকে আমার নসিবে ধরলো হরে মা মানা বলে আমি আবদুল্লাহর চেহারা তাকাইতে তাকাইতে খারাজা মা হুয়া নূর এক টুকরা নূর এক টুকরা নূর আবদুল্লাহ থেকে বের হয়ে মা মানা বলে আমার কপালে ঢুকে গেল
আমার রসুলের আব্বা জান যেটা সৌন্দর্য ছিল মহত্ব সমস্ত সৌন্দর্য মা মেনার শরীর মুবারকে চলে গেল। আবদুল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটতেন, ও আর কেউ না স্যার, সৌন্দর্য খাটতে মা মানাতে বড় করি কন, আর কেন বড় করি কন, আহা এত নুরুন নবী আর আর নসিবে তোর কি বড় করি কন, আজি আজে মিলাদুন নবী অনারা করতে লাগুন, এগুনত কি আছে করতে না, দয়াল নবী জোবান করতে মান খাদারা মৌলিদান নবী ইসলাম স্মরণ করিব, এ এলাকার মানুষ এখন ইমানারাও এরে নমরিব, ইমান লইয়েরে দুনিয়াত যাই থাকিব, ঠিক নিয়ে এখন বড় করি কনা বাতেল হলে কি হইয়ে হদে শুননি হলে কান ঈদে মিলাদুন নবী বানাইনি কি বানাই দে ইতল দিয়ে দুইয়ান ওদিন আই মোবাইল তুনির ইটার আহত ঈদ হওয়ান একখান ঈদুল ফিতর একখান ঈদুল ঈদে মিলাদুন নবী ইয়ান সম্পূর্ণ হারাম হয়ে ফেলিল দুগা গালে সারাওয়ালা উজুর আছে কুষ্টিয়ার আই মোবাইল তুনি জাল্লাই তারে আলাম কান জাহান্নাম নসিব করক আমিন কহ না জিবে আর রসুলের মিলাদুন নবীরে হারাম কই এইটার কি ব্যস্তর কথা কইতাম না আল্লাহ তারা আলাম কান জাহান্নাম নসিব করক এ অদা দই এ ভাই তইলে জিবে মিলাদুন নবীরে কি কইল দে হারাম বত ও দিবি লিল মহত্ত ইতার আল্লাহ ঈদ হওয়ান একান ঈদুল একান ঈদুল আই সিন্দাত ফর গি ইতারা ঈদ এই দুনুয়ান লয় কই বলে গেল রসুলের ঈদ কি নমানের কা দেখার দিকে কোনো লাভ টাভ নাই এ দুনুয়ান লাভ আছে এক কানে ঈদ উল ফিতর মানে ফিতা রাখাই বেলাই এই যে আর এক কান ঈদ উল আজাকা মানে সাম ডাকাই বেলাই এই দুনুয়ান লই তারা হলে গিয়ে গেছে কিন্তু আর কইতে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী দয়াল নবী বে জান্নাত লই এর মোমেন আল্লাহ এসে নুরুন নবীর সালাম দিয়ে দিয়ে কেয়ামতের দিন আমরা জান্নাতে চলে যাব সুবহান আল্লাহ ইতারা ফিতারা লইতে আইব সামডা লইতে আইব আর নবীর সালাম দিদি ইয়াল্লাই আরা ফিতারা সামডা ইবেরে দূরত এন সামান্য আল্লাহ কবুল করে কি দে কিন্তু আরা বড় কবুল করে কি দে ঈদে মিলাদুন নবীর সুন্নি জামাতে বড় করি হন না কোনো ভুল আর ঠিক আছে না তৈলি ঈদে মিলাদুন নবী ইবা আরা জীবনের সেরা ঈদ প্রশ্ন করার কি প্রশ্ন করি গে সাহাবি হলে মিলাদুন নবী করিগে না এসে হত সিটিং সাহাবি হলে নগর মত ভাই ডাইরেক্ট আল্লাহ করিগে দে মিলাদুন নবী কোন করি দে একলা ন ইন্নাল্লাহ ওয়া মালা ইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ কথা একালা ন ফেরেশতা লইরে একজন ন দুজন ন জিবরাইলের নির্দেশ দিত 70,000 আফজালুল মালাইকা ফেরেশতা নিয়ে দয়াল নবীর মিলাদুন নবী করো বড় বড় করে দরুদ শরীফ পড়ো কোন করি দে হামসা আবা দেখাই দে যেটা আল্লাহ মিলাদুন নবী করিকে শুধু করিকে দেন আসা আসা বেহেস্তি যদি হতে চাও মোমেন যদি হতে চাও জান্নাতিওয়ালা যদি হতে চাও তারপর আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি আমি আল্লাহ যেভাবে করেছি তোমরাও যদি সেভাবে মিলাদুন নবী করো তাহলে রসুলের সাথে তোমরা জান্নাতে থাকবে ওবা বুঝো তাইছে না তাইলে আরা ঈদ উল ফিতর তুন ঈদ উল আযহা তুন আর আর ইতিবে একা বড় করি কহ না আর বড় করি কহ ইবেরে গুরুত্ব দ তোলায় তোলায় দাম বাড়ি যাবি বুঝ ইজ্জত বাড়ি যাবি বুঝ মোবাইলত আল আঘা দিছে রুজুর গহ ইবের নাম বলে শেখ আমদুল্লাহ কি নাম এটা প্রশ্ন উত্তর পর্ব করে ইতের অধীনে ডাকা প্রশ্ন করে দে হদুজুর ইদানিং দেখতেছি সুন্নিরা রসুলের নাম শুনে শুনে কি দে সুমা দে হুজুর উত্তরটা কোরআনাদি দিয়ে দিলে খুশি হব ইতারে কি করল দে না মাতার দা কি করিকে দে সুন্নি হলে নবীর নাম শুনে শুনে কি দে
খারাপ প্রশ্ন করে স এন্দুবারা তুন আজানের আশা করে দে এন্দুবারা তুন কি ইতে কি কইতরনি ইতে কদ কোরআন হাদিস লাখেন একটু দুনিয়াবি যুক্তি দি আই উনি দেখুন হদর রসুলের নাম শুনে যদি চুমা দিবে আল্লাহর নাম শুনে আল্লাহকে কোথায় চুমা দিবে নাউজুবিল্লাহ না কইলে রসুলের নামে যদি কি দিতে হয় তা আল্লাহর কাছে চুমা দিবি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সকল লগরি মাসকারি কইল আর রসুলের কাছে ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রসুলের নাম কাব্বালাহু ওয়া বাদাহু আলা আইনাইহি সাল্লা আলাইহি কেউ যদি রসুলকে আমি রসুলকে মহব্বত করে তাজিমু হিন্দা জিকিরিহি ওয়া মিন আলামাতি মহব্বত রসুলিল্লাহ রসুলকে মহব্বত করে একটা চোখে আসা আসা চুমা দিল ফাওয়াল্লাহ আমি রসুল আল্লাহর কসম করে বলতেছি ওই উম্মত মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন অন্ধ হয়ে মরবে না শুধু তাই নয় ওয়া মিন আলামাতি মহব্বত রসুলিল্লাহ যদি আসা আসা রসুলের মহব্বতে চুমা দিয়ে থাকেন আমার দয়াল নবী বলে কবরে বউ ছেলে নাই সসম্পদ নাই এই অন্ধকার কবরে চুমা দেয়া ব্যক্তি আমি রসুলকে চুমা দেয়া ব্যক্তি এই দুই চোখ দিয়ে আমি রসুলকে কবরে দেখবে এখন বড় করি নকইলে তুই তো চুমা চুমা নবীর নামে যদি দিব আল্লাহর ঘরে দিব ইয়ান প্রশ্ন সুরি মার্কেটে জাতির কাছে এ বাঁদরেরা আত্মরবর্তন মিডিয়া তো চলের আশা করি ইয়ান ফাইব শেখ আহমদুল্লাহ ভাই শুনেন শাশুর বাড়ির যদি কোনো জামাই যায় নতুন জামাই কোন বাড়ি একটু জোরে বলি কোন বাড়ি শ্বশুর বাড়ি খানা বিন হলো নাস্তা দিল জামাইকে যা মহব্বত করার করলো শাশুর বাড়ি যার যার কাজে কামে তারা ব্যস্ত জামাই একলা বসে রইলেন বাইরে ছোট্ট ছোট্ট শালা আছে না একটু জোরে বলি এদিক এদিক দৌড়া দৌড়ি করতে লাগলো দৌড়া দৌড়ি দুলাভাই কি করলেন ছোট্ট এক শালাকে ধরে মহব্বত করে একটা গালে একটা কপালে কি দিল একটু জোরে বলি শাশুর শাশুড়ি জানালা ফাঁক দিয়ে তাকাইতে লাগলো হা জামাই যেটা বানিয়েছি আলহামদুলিল্লাহ আমার ছেলেকে ফরবাবে নাই খুশি হইয়ে না জামাই জিবে ওই বিয়ে আর ফোয়ারে কিন পাবে ফর্ন পাবে দে মহব্বত করার কি দের এই নামাত কি দের সুমা দের তুই ওর ওরি খুশি হইয়ে না ইটার কত হইলে আলার একা দিলি ওরি রোগ মারি দে হা আগুনের মাথার উদ্দি কুত্তই হবে ঘন্টা চারি ঘন্টা ফেসাক করি কি খর কি ইতের যুক্তি অনুপাত নবীন নামে যাতে সালাম দিয়েছ আল্লাহর দূর সুমা দিয়েছ আল্লাহর উগো কি দে ইতের কত হইলে আল্লাহ রেখা দিলি ওর ইরুগ মার আর গৌরের মার গাল বেড়াই কথাইলে হইন কি ওবা বুঝো তাইয়েন না আল্লাহ বুঝিবে তৌফিক দোক আমিন দয়াল নবিস আব্বাজান খাজা আব্দুল্লাহ লো মা আমান আল্লো সাদি মুবারক হইয় না হ্যাঁ নূর মুবারক ইয়েন মা আমেনার কাছে গিয়ে গই আবদুল্লাহ রদি আল্লাহ তালান আর কোনো দিন দিনে বের করতেন না দিনত খুব খম্বার হইতো কারণ আগের সৌন্দর্য ইয়েন নাই রাতি এবার হইতো কাবা শরীফে যাইতো ফতম মাসত ফতম মাসত মা মেনা ঘর দে দয়াল নবী আত্মজ্ঞ যে নুরাইছে ইয়ে নাই জানি তার কি হাঁস স্বামী খাজা আবদুল্লাহ কাবা শরীফত গিয়ে কাবা শরীফত গিয়ে আমি আমেনা ঘরের মধ্যে একলা সেদিন ১৪ তারিখের ছাঁচ ছিল গভীর রাত যখন হলো একজন লম্বা মানুষ সাদা কাপড় পরিহিত পাগড়িও সাদা আমার ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে তওয়াব করতে লাগলো বড় বড় করে দরুদ শরীফ পড়তে লাগলো
মা মানা বলে আমি উঠে বসে গেলাম। খেজুর পাতার গত্ত বেড়ার ঘরের মধ্যে সূর্য উড়িলে কিরণ ঢুকে তো ঠিক নে। মা মানা হতো 14 তারিখে সান উগ্র মানুষ লম্বা মানুষ আর ঘরের চতুর্দিকে গুড় দে আই ওই খাজুর পাতার ফাঁক দি দেখির ও মা মানা হদ্দ আমি উঠে বসে গেলাম। ঘরে স্বামীও নাই। বাবা মানান তা আপনি কে? উত্তর দিতে লাগলেন, ওরে মা আপনি আমাকে চিনবেন না, আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি, আনা আদম আলাইহিসসালাম। আয় আদম নবী আসিদ মা। ও আব্বাজান কাবা জুরি হতেন তো আপ করিবেন, আর গরত কা তো আপ করতে লাগবেন, দরুদ শরীফ পড়তে লাগবেন। খদমা কাবার কাবা দয়াল নবী বেতন সেকম মুবারক টেনেস পারো গিয়ে গই। প্রথম মাসের সুসংবাদ দিল দিবে হন বাপ আদম আলাইহিস ইসলাম। দ্বিতীয় মাস আরোগ্য নবী আয় হাজির হইয়ে ইবের ওয়ার ফেরেস্ত হলো আসছে। ইব সুন্দর দরুশ্বরী পরিবরী গুরের মা মানাও দিবে কন বাবা মানান তা তুই কন হদমা আর নসিনী বেআ আদম আলাহ ইসলামের বড় ছেলে শীষ আলাহ ইসলাম। আল্লাহ আমাকে 50টা কিতাব দিয়েছেন, প্রত্যেক কিতাবের পাতায় পাতায় যার প্রশংসা করা হয়েছে সে হলো দয়াল নবী। সে তো আপনার গর মোবারকত হজনই। তৃতীয় মাস আরোগ্য নবী গুরের যারা আল্লাহ 300 কিতাব দিয়ে হবু সহিফা ইবেন নাম হল ইদ্রিস আলাহ ইসলাম কিনা ইবে হরমা অন বড় ভাগ্যবান যে নূর মুবারক আল্লাহ বানাইয়া আসলি জ্ঞান খালাক আল্লাহ নুরি এ নুরি এনদে আপনার ঘরে জ্বলতেছে সেই জন্য গোড়া কুল কায়নাত আপনার ঘরের দিকে তাকিয়ে আছে। হজনে চতুর্থ মাসত আরোগ্য নবিয়া এর গুরের অবনগণ কাল্লা মাল্লাহ মূসা তকলিমান মূসা নবী জিবের ফিসুদি লকাব আছে মূসা কলিমুল্লাহ আল্লাহর সাথে কি বলতেন কথা বল অমা আমি মূসা নবী তো কিল্লা শুন দাব্বা আসি দে অনেসে কম্ম বারকত নুরুন নবী নুরি এন গেই গই চতুর্দিকে ঘুরতেছি আপনার ঘরের থেকে নূর বিকাশিত হচ্ছে আমি মূসা নবী এসেছি আপনাকে একটু সুসংবাদটা দেওয়ার জন্য উচ্চ স্বরে বলুন সুবহান ক্ষমা হইয়ে। পঞ্চম মাসত আর একজন নবিয়া এর গুরের জিবের আল্লাহ দস্য কিতাব দিয়ে কব ইবের নাম হজরত ইব্রাহিম আলাহ ইসলাম কব দিয়ে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাহ ইসলাম এসে মা মানাকে বলতে লাগলো ওর মা আপনি বড় ভাগ্যবান আপনার শেকম মোবারক দয়াল নবী তশরিফ এনেছে। ক্ষমাস হইয়ে ক্ষমাস ছমাসের মাথা জিবে গোড়া পৃথিবী শাসন করি কিন্তু বাচ্চা আছে ইবের নাম সুলাইমান আলাহ ইসলাম ইবে আয়ের মা মেনার খোঁজখবর ইদের অমা গোড়া পৃথিবী শাসন করি তবুও শাসন করি এর বাচ্চা বলি মানুষ নাম কর দে কিন্তু বাচ্চার বাচ্চা তো আপনার ঘর মোবারকে ছমাস হইয়ে ছমাস 7 মাসের বেলাত মরিয়াম আলাহ ইসলামের খালু জাকারিয়া আলাহ ইসলাম মরিয়াম আলাহ ইসলামের জাকারিয়া আলাহ ইসলাম আয়ের মা মেনার সুসংবাদ দের অমন বরবার হইলে অনে সেকম মোবারক নুরি এন গুরু নত আছে উচ্চস্বরে গো সুবহান ক্ষমা হইয়ে 7 মাস 8 মাসের মাতার আরোগ্য জলিলুল কদরের নবী আল্লাহ আরোগ্য জবুর কিতাব দিল ইবের নাম হযরত দাউদ আলাইহিস ইসলাম ইবাইরে মা মেনার সুসংবাদ দের অমা কিতাবের ফাতায় ফাতায় যার প্রশংসা করি গে এই দয়াল নবী তো আপনার শেকম মোবারকে ক্ষমা হইয়ে
অষ্টমাস নমাসের বেলা জিবে বেশি সুন্দর স্যাঁরওয়ালা নবী আসিল ইবেন নাম ইউসুফ আলাইহিস ইসলাম হ না ইউসুফ নবী মা মানের সুসংবাদ দে রমন বর কইলিয়ে আর গোড়া মানুষ সুন্দর বলি ঘর আমাকে দেখে মিশরের মহিলারা লেবু গাইতো যাই রে কি গাড়ি বিলিয়ে কিন্তু আপনার শেকম মোবারকে যে দয়াল নবী আছে ওর সৌন্দর্যর শতভাগের মাত্র আমি একবার খমাস হইয়ে দশ মাসের মাথা জিবের আল্লাহ চতুর্থ আসমান তুলি বেলাইয়ে যার উগ্র কিতাব নাজিল গল গিয়ে শেষ কিতাবই বেন নাম ইঞ্জিল ইবে কি ইসে নবী ইবে আইসে ওরে মা আপনি বড় ভাগ্যবান আপনার শেকম মোবারক যে দয়াল নবী আছে আমার কোনো নবী হিসেবে আইসম দেন দয়াল নবীর উন্মতি চাই আইসম দে বড় করি খন ইবে খন আইসে দেন আমার খন আমরা চেয়ারম্যান সাহেব না কি নাম আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো আয়োক আলহামদুলিল্লাহ অনারা বইজন না গেট মানুষ শুনতে এই লই দিও না বয় দেও না বাতের টাইমে গলবি দেন আমা তো ভাই গলা শোনা সালাতুনিয়া দশ কেন তুমি বেশি শূন্য কর দে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কবুল করো কামিন খন যাক আরা বড় ভাগ্য বানো ভাই আজি আরা দয়াল নবী আরা নসিবে দরিকে এলে যুগে যুগের নবী হলো যে সুসংবাদ দিয়ে আর কোনো ব্যক্তিরে দিয়ে না হবা না আর কোনো মারে দিয়ে না না দে কেউ যদি নবী যদি আর ডুকে খ ইমেন থাইব না থাকতে ন আহা দয়াল নবীর মাই খুশি হইয়ে না একদম বড় করে খ না মা মেনা বলতেছেন এতজন ফেরেস্তা এতজন নবীর আমাকে যে সুসংবাদ দিয়ে গেল আমি বড় খুশি হয়ে গেলাম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ যুগে যুগে নবীরা সুসংবাদ দিয়ে দিল দয়াল নবী শেকম মুবারকত আমাদের মা বোনদের যদি একটা সন্তান গর্ব মুবারকে আসে দুই চার পাঁচ মাস যখন হয় একটা স্বভাব দেখা যায় ঠিক না মা মেনা বলতেছেন এরকম কোনো স্বভাব আমার কাছে ছিল না খবরও নাই দশ মাস হয়ে যাচ্ছে কোনো খবর একা বড় করি কো না কোনো খবর নাই আপনাদেরকে একটু সহজ ভাষায় বলি দিই বর্তমান যুগে যে জাঙ্গা সম্পত্তি টাউনে বিক্রি হয় দশ কোটি বিশ কোটি টাকার এগুলো টাকার লেনদেন হয় না ফেডর কি ফেডর ইয়ে ঠিয়া ইয়ে যারা তো যাইব তার শেখ নো কী কইলাম দে ফেডর দশ কোটি লেখিল ইয়ে নোট এনে দশ কোটি বিশ কোটি দিয়ে হগ সালা পুরানো করিব এইসব না মাথার দে কিন্তু আর ইয়েন বিশ কোটি টাকা মাত্র একটা কাগজ যারা তো গেয়ে তার সহজ ভাষায় বুঝাই দিত দি আল্লাহ মা মেনা শেকম মোবারকে যে একটা নূর লেখেছেন সেটা হলো একটা নূরের ফেয়ডর উচ্চস্বরে বলুন সুবহান ফুল আবৈত্য ন বড় আবৈত্য ন ইয়ে না কান নূরে বড় করে কন আল্লাহ হেফাজত লিখে দে বড় করে কন যেদিন দয়াল নবী তশরিফ আনবেন সাথে রবিউল আউয়াল নয় রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল যে কোনো একদিনের মধ্যে উল্লেখ করেছেন বারোই রবিউল আউয়াল দয়াল নবী তশরিফ এনেছেন সুবহানাল্লাহ রাতিয়ে দুনিয়াত আর রসুলের আব্বাজান খাজা আবদুল্লাহ পাঁচ মাস সতেরো দিনত দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন আমার রসুল পাঁচ মাস সতেরো দিন গর্ভ অবস্থায় থাকা অবস্থায় আমার রসুলের আব্বা জান খাজা আবদুল্লাহ তশরিফ নিয়েছেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাই বুঝো তাই না উজুর কই কের আর গইলা আলেখা আলেখা দিছে উজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
ইতারা দুনু জনের গালো দিয়ে আমি মোবাইলে নিজের কানেও নিদে কত নবীর মা বাপ দুনু জাহান নামে যাইব আমি নিজের কানেও নি আহা মুসলমানের ঘরে জন্ম লই নবীর উম্মত দাবি করি নবীর মা বাপের বানা দিল দেখি তো রসুলের মা বাপের জাহান নামে কই দিলি অমত ভাই তোর মা বাপ দুয়ারে লই যে আর সাজিমে ফেরাস্তায় সুমা দিব দে না খত্তর বিয়া হলো জাত এত বড় ইমামুল আম্বিয়া দয়াল নবী বের কি কাফেররা তো দিল দে না এবার কি জাহান্নামের ভেড়ত দিল দে না হইছে কোন নি উনার আকলত কুত্তয় ফেসাং না করি কি হর হন আকলে কেউ যদি রসুলের মা বাবার জাহান্নামে নিয়ত করে তুই ইমান যাবি কই ঠিক নে আহা আল্লাহ বুঝিবে তৌফিক দাও কি লেউ দৌদি নিজের জীবন না নষ্ট করে ফেল ধ্বংস কিল্লে করে ফেল একটা ঘরকে যত সাজাইবেন এত সুন্দর একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর একটা ছেলেকে যত সাজাইবেন এত সুন্দর একটা বিবিকে যত সাজাইবেন দয়াল নবীর যত প্রশংসা করবেন এত আপনার প্রশংসা গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়বে ঠিক নে ইয়ামান দেশত ইবখনো প্রধানমন্ত্রী আছিল দেন মন্ত্রী আছিল দেন ম্যাজিস্টার আছিল দেন ব্যাজিস্টার আছিল দেন ডক্টর আছিল দেন ডাক্তার আছিল দেন সল চড়াইতো দে গোড়া চড়াইতো দে কল যাবাড়া নবীর মহব্বত আছিল দিবার নাম আশে করো সুল হজরত ওয়াজ করনি চিনে না লেখাপড়া লাগতো না মা তো ভাই রসুল্লাহ ফান হয়ে গেলে বেলে গোটা দুনিয়া এনে ফান হয়েছে কই এসে কন নি আফ্রিকাত খালা থেলন বাজিরে ডিক্কে খালা ইবের নাম খজর কোন জ্ঞানের ভার আছিল কেন ইবে কদা আজান দিবের টাইম এনে গালো দি নোয়াইয়ে রায় চোখ বন্ধ করলে দয়াল নবী যতক্ষণ সামনে নোয়াইয়ে তো আজানো ডিকে নলাগে রসুল্লাহ ফান হয়ে গিয়ে কই দিয়ে গোটা দুনিয়ায় চিনে না খজর তুমর রদি আল্লাহ তালা মা ইসা সিদ্দিকে প্রশ্ন করি দে দয়াল নবীরে ইয়ার রসুল্লাহ আসমানে তারাতুন বেশি আবাদত করি দে তারাতুন বেশি আবাদত করি দে লোম্মত অনত আছে না আর রসুল কথা আছে কদি বেখন খজর ইবা খজর তুমর রদি আল্লাহ তালা ইবা খজর আসমানের তারাতুনও বেশি এবাদতের কিয়ামত উদ্দিন ফার করিবে কই দিবে রসুলের জবানে বাকে কই দে এবাদতের ইবেন নাম হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু মা আয়েশা সিদ্দিকে কেন মনে ছোট করি কি মনটা আর গিল দিয়ে তাঁর আব্বা জান আবু বকর সিদ্দিকের নাম কইব আহ লাগ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবরের সামনে আসলেন হাতটা দুনুজান হয়ে গেল আয় আমিরুল মুমিনিন কি কইবে দে ওমর কি কইবে আপনাকে একটা কথা বলি বলো আমার জীবনে যত ইবাদত করেছি তোই সবগুলো আপনাকে দিয়ে দিয়েছি আমি যা খরচ করেছি আপনাকে দিয়ে দিয়েছি যত দান খরাত করেছি সব আপনাকে আপনি আমাকে একটা নিয়ামত দেন এসো ইবাদত দিবিলে খরচ করি গেছে সোয়াবে কোনো ডান্সার খাতের সব হো আপনি আমাকে একটা জিনিস দেন কি জিনিস ওই গার সুরত আপনি যে তিন দিন ছিলেন দয়াল নবীর সাথে এই তিন দিনগুলো আমাকে দিয়ে দেন এটা তিন দিন কি গর্ত ইবাদত করি কিন্তু না ন দয়াল নবী সিদ্দিক আকবরের সাইয়ে সিদ্দিক আকবর দয়াল নবীর সাইয়ে হযরত উমরের গোটা জিন্দেগির ইবাদত দিবিলে জগৎ দুই তিন দিনে উলে বেললেই আর হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহ সিদ্দিক আকবর কদ্দা ভাই তুমি ওই তিন দিন তো আইতে চাইলে দে এই তিন দিন বাদ আর তার কিছু নেই এই যে কন নেই তাহলে বুঝল দেখি ইবাদত তুনু দয়াল নবীর মহব্বতের দাম কোটি কোটি গুণ বুঝত আসছে না দলিল শুধু আল্লাহ আসারি আসারি কোয়াল কালা করি না ফেলাইছ
আর রাসূলুল্লাহ বিয়াদফি করিয়ে রে ব্যাগ গুণ মারারে যাবে কই ঠিক নে ওই কোয়া কাটার হাফিজ রহমান ইবে একজনে নারে তকবীর কই খুশি হইয়ে আবার কদে নারায় রে সালাত ইয়া রাসূল ইবে যে তো কই এটা আমি মোবাইল তুননি দে এ বিয়াদব তোর এই ফালতু স্লোগান কে বললো রাসূলের স্লোগানের কি কইল দে ফালতু ইয়া হেসান গুরু বদারা গাই 17000 কোটি টিয়ান এ ভূত একবার ফালতু হয়ে গই গই জিবে রাসূলের স্লোগান আর ফালতু হয় ইবে ফালতু হইবে লে বেশি সময় ন লাগে না কোনা ভুল হয় এ গোটা জগত লাই কি ইয়ে আরাতে গাল দিয়া না পারে ইতারার গুনে দে দে কত ভূতেরে জানা দিবে গিয়ে এহসান এহসান গুরু বলো গোটা জগতের লাই বলে এহসান ঠিক আছে খোদার কসম না আজিলে এইজন এই পর্যন্ত কোন সুন্নি আলামে বেইজ্জত হই না হয়তো ন কে আগো রাসূলের পক্ষে ওলি আল্লাহর পক্ষে ঠিক না এটা গোটা জগত তত্ত্ব হইলো আর কোস ভান্ডার রেখান কেসার ইত্যারিবিনি এই যে কন নেই এনে বলাই করিবে তো বইন ভূত খাম কোনো দিন হইতো ন এটা শিয়ানা তুন বড় শিয়ানা এটা লাড়ত গুরুর দে মেডিয়ে বাড়িয়ে ঠিক না ইনশার বাংলা সুজু জবানে কই দে কত মাইজ বান্ডালি বেগ মহাসাগর আর তোর এলমের ফেলমের ব্যাখ্যা কথা নকইস কিছু যদি লইতো মনে কর নাজিরা রে কুল দি আহল বিয়া আহল জ্ঞান বিয়া গুণ লাকি এর জোতা টোতা ফেলাই বোকার বেকুব সাজি বান্ডার ঢুকিবি নিয়ামতে গুণে তুল লইয়ে রাইত তারিবি ঠিক নে চিন গই অলি আল্লাহর চিন গই রসুলের ইজ্জত কর গই তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই সম্মান বাড়ি যাবে গই ইজ্জত বাড়ি যাবে কই বরাবরই হ ঠিক নে তাহলে জিনিস শুনো ভাই খেয়াল রাখিবেন রসুলের পক্ষে তাইবেন অলি আল্লাহর পক্ষে তাইবেন তোলায় তোলায় দাম না কমিব বাড়িব না বাড়িব হাত দয়াল নবী সেকম মোবারকত না যেদিন তশ্রী বানিব এদিন লাতিয়ে মা মানা দুও বান্ধবী আছিল মা মানা দুজন উগ্গার নাম সুফিয়া রসুলের ফুহু রসুলের আর উগ্গার নাম উম্মে আইমন ইবেরে আর রসুলের আব্বাজান খাজা আবদুল্লাহ ফাইলিল দে এবারা খালা বাজার তুন কিনিয়া নিল দে ইবেরে বেশি মহব্বত করি মা আমেনার দিকে ইয়ে আয় আমেনা একদিন আমি দুনিয়ার থেকে চলে গেল এই উম্মে আইমন তোমার বেশি মহব্বত করবে এ দুইজন মা আমেনার দেখতে তো মহব্বত করত তাড়াতাড়ি এক সেকেন্ড আদেরি ন করে লাতিয়া ওয়াল্লাইলি ইজায়া গসা ওয়ান নাহারি ইজা থাজাল্লা রাত আর দিন রাত দিন রাত দিন কোন রাত রাতে বলে আল্লাহর কাছে ফরিয়াদ কর দে ও বাড়ি তালা খবর পাই দে দয়াল নবী বলে তশ্রী বানিব খবর পাই দে দয়াল নবী একখানা রসুল্লোর একখানা লাতিয়া ফাটাইও আই লাইতেন একখানা আধার গান যান ফর ইত্যারি দামি ইত্যারি মতো দিনে কদান নাকারি যে তাজাল্লা ও কদা লাইতের কথা নুন দয়াল নবীর দিনত পাঠাই বিয়া গোটা দুনিয়া সাহেব ইয়া দুনুয়ার মহব্বত আল্লাহ কদে ইন্নি আলামু মালা তোরা যা কই শিখতে আইব কিন্তু এন মহব্বত দেখাই লাইতেরও খুশি করি গিয়ে আল্লাহ দিনেরও খুশি করি গিয়ে দয়াল নবীর এন একখান টাইমত পাঠাই ইয়ের নাম সুবে সাহ দেখ লাইতো নো দিনও নো লাইতেরও খুশি করে দিয়ে দিনেরও খুশি করে দিয়ে বরাবরই হ সুফি ইয়া রসুলের ভু ইবার একখান জরুরি খামা সেলিবে গেই গুই উম্মে আইমন জিবে মা মানার ডাকে ভাগে থাকতো ইবার তো সুস্থ লারিবে এক জায়গাত গেই মা মানার কথা একদম একলা হয়ে গেই আর শাশুর আইসি আব্দুল মুত্তালিব স্বামী তো মারা গেই গুই অ মা মানা কেন আস অ আব্বা ভালো আছে আ তোমার বাবুত্তুন বর মহব্বত করি আননি দে এসো তোমার বাবুত্তুন আয় মহব্বত করি আর ফো অল্প টাইমত দুনিয়া তুন গেল গই সুফিয়া কটে সদিবে এক কামে গিয়ে উম্মাই মনে কটে সদিবে অসুস্থলার তো তুই ঘরত তো একলা সদ অনেন আসন না বুড়ো মুরব্বী আসন আর গাইডিয়ান আসন হমা আইও তো আজি এলাতি এটা আইন না ফেরিকম কদি কিয়া সদাই কাবার মতওয়ালি তো আজি আর একখান জরুরি মিটিং আছে আই লাতি নু আই তারি বড় করে খ তাহলে আজি কেউ নাই আজি ও আমে না তোমার কোনো অসুবিধা ন আই ব্রেস্টিক আজি ও ঠিক কিলে তাইব যেটা দয়াল নবী রহমত যেটা আছে এটা লানত কোনো আমি কইতো ন বড় করে খ আরে কিনি বড় করে খন না
মক্কাত কদম লাগে মক্কা ইন দামি হয়ে গিয়ে গই, মদিনাত কদম লাগে ইন মদিনা মনোয়ার হয়ে গিয়ে গই। এবার তো দয়াল নবী তাড়াতাড়ি, কেউ ঘরত আছে না? নাই মা মানা ঘর দাঁ একলা, আমি তো ভালো আছি স্বাভাবিক আছি, কিন্তু গভীর রাজ্যের তো ইয়ে পসিনা মোবারক গাম্বার ওর আতুন ইকিনি এক দুই কেলাগের এক দুই কেলাগের আল্লাহ তে জানো না খ না অজিবির লব্বাই গবারি তালা বইল না তো কেন করতাম জান্নাত তুন চারজন মহিলা ডাক জান্নাত তুন চারজন ও কথা কারে ডাকম, এটা তো বহুত মহিলা সদায় এক নম্বর আই যারে নিজেরাতে বানাই ইবার নাম হাওয়াল আইসলাম আদম আল ইসলামের স্ত্রী, তারপর কারে ডাকম কদে জিবের স্বামী সারা ভুয়া দিয়ে ইবার এক কানায় কদার কুদরত ইবার নাম মরিয়াম সজন হইয়ে আর উগরে ডাক জিবে ফেরওয়ানোর ঘরত তাকিও এক মহত্ব আয় কোদার ন বলে ইবার নাম আসিয়ে আর একজনের ডাক খাজারা কাবা শরীফ বানাইবের সময় ইব্রাহিম আর ইসমাইল আল্লাহ ইসলাম ডাকে বাগে সহযোগিতা করি দে ইয়ালে খাজারা ডাক সজন অসাইজনের লয় জিবরাইল আমেনার ঘরত ঢুকাই দ আর রসুলের আজি বেলা দম তো মোস্তফা হইব জুলুস হইব আমেনার ঘরত ঢুকিয়ে তুই কি দিবে তুই 70,000 ফেরেস্তা লই আর দয়াল নবীর ঘর মোবারকে দরুদ শরীফ পড়। সাতজন ফেরেস্তা দূর সাতজন মহিলা আগে গই মা মানা কর দেখুন দেখি আই নসিনীর এত সুন্দর মা মানান তো অনখন অনখন আনা খাওয়া আনা মরিয়াম আনা আসিয়া আনা হাজারা আর জান্নাত তো না সিদ্ধি কিল্লে আইসো কত দয়াল নবী তো শ্রী আনিব এবারে বেলা তো মোস্তফা জুলুস করতে আমার সিদ্ধি আলাম নাসরাহ লাকা বক্কা সদর আর রসুলের সারিবার করি গিয়ে জিবিরাইলে খবর সিনা মোবারক ফারি যা আছে বেগুন বার গড়ি লই এস্টারা জিবরাইলে বলে জান্নাতি ভানি দি দনত আছে একবার 4 বছর কি একবার 10 বছর কি একবার 40 বছর নবুয়তের দিন আর একবার মেরাজের রাতি গিয়ে এখন বড় করি কন না তো মা মানা কত বক্ক সদর সলার আলাম নাসরাহ লাকা সদরক আর দেখতে ফারি বেলার খোদাই অপারেশন সলার আই বেহুশ হই নাই নিজের চোখে দেখতেছি এখন সুবাহানাল্লাহ কন নিজের চোখে সাইড দে জান্নাতি চারজন মহিলা এক কোয়ারা দিয়ে আই সাই লই বেহেস্তি ফোসাক বারাত দুই নয়ন সুরমা লাগা বেহেস্তি ফোসাক বারাত দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খতনা করা পাপি উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় কা সুবহানাল্লাহ বিয়াস্তি ফসাক ফরাইনি মা মানা কথা সীতা ফরাইনি সুরমা লাগাইনি খতনা করাইনি খতনা করাইনি কাবাডাইয়ে রসুলের যদি কেউ মক্কা জরিবে খতনা করাই তো ইতে গোটা ফারা ঠিক নাই না না মোহাম্মদ চালাইছে মানে মুসলমানি করাই দে কারণে হইতো না ইয়াল্লাই আল্লাহ ইয়ান তুন মুক্ত লাগকে বুঝিস তো মোয়াল্লামান রসুলের কোনো প্রাতিষ্ঠানিক হন জ্ঞান আকরণ না করে আল্লাহ কদ্দ আর রহমান আল্লাহ মাল আয় রহমানে রহমানের তক্তাত বই আর দয়াল নবীরে যা দিয়া পড়াই আর একবারে দি ফেলাই ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম ওয়াকানা ফাদুল্লাহ আলাইকা হাসিমান এটা কে তুই শিখা পড়িব আহলাল আল্লুয়া পড়িব আর দয়াল নবীর এই লাভ দায় নাই ন বা নাই এখন বড় করে কহ না কেউ যদি কিনি করে রসুলের সবক দিত এটা গোড়া দেন ফিটু আই নবীরে পড়াই জানে না উন আল্লাহ তো জানা নাই ইয়ার কে রাত বাজাইবের কোনো সুযোগ নাই কহ না আল্লাহ বুঝিব তৌফিক দান করক দয়াল নবী আসছে না মা মানক দিবি কি দে ইবে আল্লাহ কি বানাইয়ে চারজন মহিলা জুলুস করি গেই গই ফেরেস্তলে জুলুস করানো আছে ফজর যাত তো ইয়ে আর শাশুর আব্দুল মুত্তালিব এসে অমা এত তো বেলা তো মুস্তফ হয়ে গেই গুই অমা গরতন তো আতিয়াবু মে রেহেল মিসকি গরতন তো মেসকো আম্বর কষবে বার আর আব্বা কষবে বার আর দেন আল্লাহর নিয়ামত গর তো শ্রীবেননি আব্দুল মুত্তালিব নাতিরে দেখি এল্লে গরি লই অমা কত কি কত কেনা লাগ আর নাতিবার আমি কাবার শরীফের দেখাই আনি
কাবা শরীফে আর নাতির এখানে চিনে নি চায় না বড় করি খারে দেখা চলে যেতে কাবারে একটা 360 মূর্তিও নাই নিয়ে কাবাও আছে কাবা শরীফের যেতে দেখাই চলে গিয়ে ও কাবা কি কবি গ আল্লাহর কাবা কি কবি গ কাবাই বলে উত্তর দের যবনে দেখা হে আকা কা চেহারা দূর হুয়া হে সারে আন্ধারা দেখকে দেখতে নুরুন নবী এসে আন্ধারি গেই গই ওয়াদাই আনিল আল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম সূর্য উঠতে আন্ধারি গেই গই দয়াল কাবে কে রাউনক জুমে উঠি হে আব্দুল মুত্তালিব কত খোদার কসম করি কই দে আর নাতিরে যেদিন দেখায় দিনে তে কাবা শরীফ তিন দিন খুশি শুধু নাচানো তাছিল দে হদিন তিন দিন কাবা ঝুঁকি গেই গই মূর্তি 360 দয়াল নবীর খুশিতে যদি কেউ খুশি হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কথা হদ দয়াল নবীর খুশিতে খুশি হয় যদি কেউ মিলাদ নবীর একটিয়া ওয়াহেদান দারহামা হটিয়া সিদ্দিক আকবর কত কথার কসম করে কই দিতে লই আমি আস্তে যাইম ইতের লই কড়ে যাইম তাইলে একখান একখান ব্যানার মিলাদ নবীর লারা তো দরকার নো আছিল নে কিন্তু এডে নাই জাগা দিবে লই দে এই যে কামনি জাগা মুসলমান ভাড়া আল্লাহ বুঝিবে তৌফিক দক বাস হাজিয়ার মাহফিল দন্য বাদে মগরিবর্তন দীর্ঘক্ষণ নিয়ে আগে কানা নবীরে সালাম দি ফেলাই ইয়া নবী।